উনি যদি বলেন যে এরকম বলেন যে হাদিস বিশ্বাস করা যাবে না তাহলে হাদিসে বিশ্বাস না করা হচ্ছে কাফের হ্যাঁ হাদিসে বিশ্বাস না করলে যদি আপনি সোহিয়া সোহিয়াদিস না মানেন তাহলে আপনি সরাসরি কাফের হয়ে যাবেন যে কোনো আলেমকে গিয়ে জিজ্ঞেস করবেন এই যে মনে করেন বাংলাদেশের টপ আলেম যারা আছে আহমদুল্লাহ তারপরে হচ্ছে মনে করেন ডক্টর আবু বকর জাকারিয়া তারপরে আব্দুল রাজাক বিন ইউসুফ এদেরকে গিয়ে জিজ্ঞেস করেন তারা একদম আপনাকে বলে দিবে সহিহাদিসে বিশ্বাস না করা মান্য না করা সেটা হচ্ছে সরাসরি কুফরি এবং যে এই কথা বলবে যে সহিহাদিস বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস মানি না সাথে সাথে কাফের হয়ে যাবে এবং তার বিবি পর্যন্ত তালাক হয়ে যাবে

এখানে দেখেন কোরআনের আয়তে কোরআনে যেটা বলা আছে তেত্রিশ নম্বর সুরের ছত্রিশ নম্বর আয়তে যে জিনিসটা বলা হয়েছে আল্লাহ ও তার রাসুল কোন নির্দেশ দিলে কোন মুমিন পুরুষ ও মুমিন নারী উক্ত নির্দেশের ভিন্নতা করার কোনো অধিকার রাখে না যে আল্লাহ ও তার রাসুলকে অমান্য করে সে স্পষ্টতই সত্য পথ হতে দূরে সরে পড়ল দেখা যাচ্ছে আপু হ্যাঁ এখানে আল্লাহর কথাটা হচ্ছে কোরআন ঠিক আছে আর রাসুলের কথাটা হচ্ছে হাদিস বোঝা যাচ্ছে আল্লাহ যে নির্দেশনাটা দিয়েছে সেটা আপনি পাবেন কোরআনের ভিতরে আল্লাহ আল্লাহ পাকের আল্লাহর ইসলামের বিধান অনুসারে আল্লাহ পাক যে নির্দেশনাটা দিয়েছে সেটা আপনি পাবেন কোরআনে আর রাসুল যে নির্দেশ দিয়েছে সেটা আপনি পাবেন হাদিসে তাহলে এখানে কোরআনের আয়তে বলা হয়েছে আর আল্লাহ ও তার রাসুল ও এখানে ও যুক্ত করা হয়েছে তার মানে হচ্ছে গিয়ে দুইটাই ও যখন কোনো কিছুর সাথে থাকে আরবি তো এখানে ও আছে মানে হচ্ছে গিয়ে আরবি ভাষার ও আছে তার মানে দুইটাই আপনি পালন করতে হবে দুইটাই নির্দেশনা আপনার পালন করতে হবে একটা বা আল্লাহ বা এখানে নাই এখানে বলা নাই যে আল্লাহরটা মানো অথবা রাসুলের টা মানো এটা বলা নাই এখানে বলা হয়েছে আল্লাহ ও তার রাসুল তার মানে দুইটাই আপনার পালন করতে হবে দুইটা এইটা যে কোনো যে কেউ পালন করতে হবে আল্লাহরও পালন করতে হবে রাসুলেরও পালন করতে হবে এছাড়াও তারপরে হচ্ছে ষোলো নম্বর সুরার চল্লিশ নম্বর আয়তে যে জিনিসটা বলা হয়েছে তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছে মানুষকে স্পষ্ট ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এই যে নবীকে বলা হয়েছে স্পষ্ট ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এই যে বুঝায় যে দিল কোরআনকে অবতীর্ণ করলো এবং কোরআনকে বুঝাই দেওয়ার দায়িত্বটা দেওয়া হলো কে বললো যে তুমি কোরআনটা স্পষ্ট করে বুঝায় দাও হম আহ বুঝাই দিতে বলা হইলো তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছে মানুষকে স্পষ্ট ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য মানে হচ্ছে নবীকে দায়িত্ব দেওয়া হয়েছে কোরআনটাকে ভালোভাবে মানে তার সাহাবিদেরকে বুঝাই দেওয়ার জন্য এই যে বুঝায় দেয়ার যে বুঝায় দেওয়াটা সেটা তার কোরআনের ভিতরে পাওয়া যাবে না সেটা পাওয়া যাবে আয়তে যেটা বলা আছে রাসুল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো আর তোমাদেরকে যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো মানে রাসুলও আপনাকে যে জিনিসটা দিবে সেই জিনিসটা করবেন সেটা থেকে গ্রহণ করবেন আর যেটা থেকে নিষেধ করবে সেটা থেকে বিরত থাকবেন মানে রাসুলের নির্দেশনা মানতে হবে তারপরে হচ্ছে গিয়ে চার নম্বর নম্বর আয়াত সাতচল্লিশ নম্বর আয়াত পাঁচ নম্বর সুরের বিরানব্বই নম্বর আয়াত নম্বর নম্বর আয়াত তারপরে হচ্ছে তিন নম্বর একত্রিশ নম্বর আয়াত এখানে বলা এখানে অনেকগুলো আয়াতে বলা হয়েছে যে রাসুলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো মানে রাসুলের আনুগত্য আপনি কিভাবে করবেন হাদিসের মাধ্যমে রাসুলের আনুগত্য করবেন রাসুলের আনুগত্য করার মানেই আল্লাহর আনুগত্য করা

আচ্ছা আর যে জিনিসগুলো দেখাতে চাইছিলাম আর কি কি জানি বাকি ছিল কি কি জানি বললেন আপনি একটু সংসদ.কম এর লেখাগুলো পড়ে দেখেন ইসলামে নারীর অধিকার হ্যাঁ বলেন না নারীকে যদি বকলহার দ্বারা যদি তৈরি করা থাকে হ্যাঁ তাও যদি আদমের পাজরের হাড় থেকে হয় তাহলে তো আচ্ছা আপনার বোধহয় আশেপাশে মানুষ চলে আসছে আসতেছে আপনি যদি মানে ইয়াদ হন তাহলে আবার একটু পরে যুক্ত হন আবার একটু পরে আপনাকে যুক্ত করি ঠিক আছে আপনাকে তাহলে আমি আহ বিদায় জানাই আবার পরে আরেক সময় কথা হবে আপনার সাথে আচ্ছা আচ্ছা আপনি তো আবার চলে আসছিলেন আহ সরি আপনাকে আমি রিমুভ করে দিচ্ছি আমি আরেকজনকে যুক্ত করি তাহলে তার মাঝখানে আবার আপনি আসলে আবার যুক্ত করবো নি আচ্ছা